হচ্ছে এরাই প্রথম এখানে দরবার হলের খবর নিয়ে আসে। বেলা পৌনে দশটার দিকে অস্ত্রাগারের ভেতরের কয়েকটি কক্ষে তালা দিতে দেখা গেছে একজনকে। সিসিটিভির ক্যামেরার ছবি অনুযায়ী সকাল দশটা তেইশ মিনিটে 10-15 জনের মতো বিডিআর জওয়ান অস্ত্রাগার দখল করতে আসে। এ সময় সেখানকার অনেক বেসামরিক কর্মচারী হাত উঠিয়ে বেরিয়ে আসে। পরে এক সেনা কর্মকর্তাকে সামনে পেয়ে প্রথমে একজন এবং পরে অনেকে মিলে তাকে মারধর করে। পরে সবাই মিলে তাকে বাইরে নিয়ে যায়। ভেতরে সেনা কর্মকর্তাদের খোঁজে কক্ষে কক্ষে তল্লাশি চালায় সশস্ত্র বিডিআর জওয়ানরা। অস্ত্রাগার দখল শেষে জওয়ানরা দলে দলে সেখানে এসে অস্ত্র লুট করতে থাকে। এই ক্যামেরাটি বন্ধ হয়ে যায় 10:49 মিনিটে। অস্ত্রাগারের অন্য অংশে বিডিআর জওয়ানরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে। এ সময় কেউ বাধা দিলে তার দিকে অস্ত্র তাক করতেও দেখা গেছে সিসি ক্যামেরায়। সকাল 11:17 মিনিটে প্রথম গোলা বারুদের গুদামের দরজা ভাঙা হয়। পরপর দুটি দরজা ভাঙে তারা। এরপর সেখান থেকে প্রথমে একটি পিকআপ ভ্যানে করে গোলা বারুদের বাক্স ওঠানো হয়। এরপর আনা হয় একটি বড় গাড়ি। 11:46 মিনিটে এই ক্যামেরাটিও নষ্ট করে ফেলে তারা। অস্ত্রাগারের আশেপাশে থাকা 9টি ক্যামেরা দিয়ে ওই দিনের ছবি সংগ্রহ করেছে তদন্ত কর্মকর্তারা, যার মধ্যে কমপক্ষে 5টি দুপুর 12টার মধ্যে রিকল করে দেয়া হয়। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা।